হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা ডায়েট মিল বানিয়ে দেখাবো, যেটা সবার ভালো লাগবে, কারণ রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টি। আজকের স্পেশাল রেসিপি হচ্ছে মাসালা ওটস। চলুন আর দেরি না করে রেসিপির দিকে যাওয়া যাক। এখানে আমি একজনের মাপে মাসালা ওটস বানানোর জন্য যা যা ভেজিটেবল নিয়েছি, একটা ছোট গাজর, 7-8টা মতন বিন, অল্প মটরশুঁটি, ফুলকপি হাফ কাপ, 6-7টা সেদ্ধ করা সয়াবিন। এখানে 3 টেবিল চামচ ওটস আছে। নিয়েছি অল্প কাজু কিশমিশ, 3 কোয়া রসুন কুচিয়ে নেওয়া, 2 কাঁচা লঙ্কা, মিক্সড হার্বস, সয়া সস আর ভিনিগার। একটা ননস্টিক প্যানে লো টু মিডিয়াম হিটে আমি ওটসটাকে ড্রাই রোস্ট করে নেব। তো এখানে আমি যে ওটসটা ড্রাই রোস্ট করছি, যে সেটা কখন হবে বোঝা যাবে, একটা সুন্দর অ্যারোমা বেরোবে ওটসটা ভাজার, তখনই বোঝা যাবে যে রোস্টটা হয়ে গিয়েছে। রোস্ট করা হয়ে গিয়েছে, এবার আমি একটা বোলে ওটসটা ঢেলে নিলাম। এবার ওই একই প্যানে আমি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এতে অ্যাড করছি রসুন কুচিগুলো। কুচানো রসুনগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবারে অ্যাড করছি কিশমিশ এবং কাজু। কাজু এবং কিশমিশগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এবার এতে অ্যাড করবো আমি সয়াবিনগুলো। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে অ্যাড করছি ভেজিটেবলস। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো হাই থাকবে, কারণ এই সময় যদি আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই তাহলে সবজিগুলোর থেকে একটা জল বেরোবে, বেরোলে পরে সবজিগুলো নরম হয়ে যাবে। কিন্তু আমার এই রান্নায় এই সবজিগুলো কিন্তু নরম হবে না, একটা ক্রাঞ্চি ভাব থাকবে, সেদ্ধ হবে অথচ একটা ক্রাঞ্চিনেস থাকবে। সয়া সস দিচ্ছি আমি 1 চামচ, আর দিচ্ছি 1 চামচ ভিনিগার। এখানে যেমন আমি অ্যাজ এ প্রোটিন হিসাবে সয়াবিন ইউজ করছি, আপনারা ইচ্ছা করলে এখানে বোনলেস চিকেন বা পনির ব্যবহার করতে পারেন, আর যারা নিরামিষাসী তারা সয়াবিন অথবা পনির ব্যবহার করতে পারেন, আর রসুনটাকে স্কিপ করে যেতে পারেন। এবার এতে আমি অ্যাড করছি একটা ছোটো বাটি, 1/2 বাটির মতন জল। জল দিয়ে এবার নাড়াচাড়া করে আমি প্যানটাকে ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়ে একবার এতে আমি অ্যাড করব নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ অলরেডি এতে সয়া সস অ্যাড করা হয়েছে। সবজিগুলো আমার এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আবার একটা সুন্দর ক্রাঞ্চি ভাবও আছে। এবার অ্যাড করছি আমি রোস্টেড ওটস। এখানে সবজির সাথে আমি ওটসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করছি আমি খুব সামান্য পরিমাণে গরম জল, বেশি জল দেওয়া যাবে না, জল দিলে পরে একটা নরম ভাব হয়ে যাবে ওটসটার, তাহলে সেটাও ভালো লাগবে না। 1 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার 1 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছি সামান্য মিক্সড হার্বস, আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবার একটা বোলে আমি সার্ভ করে নিচ্ছি। মাসালা ওটসের এটা ফাইনাল লুক, তার সাথে আমি সালাড সার্ভ করে দিয়েছি। আপনারা এটা মর্নিং, লাঞ্চ অথবা ডিনারেও নিতে পারেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না।